এখন পরিবেশে প্রচণ্ড গরম, তো গরমে বাংলাদেশের কৃষক যারা আছে, যারা মাঠে খেতে খামারে কাজ করে, তারা রোদের তাপে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, যে জন্য তারা ডিহাইড্রেটেড বা পানি শূন্যতার তৈরি হয়। সেক্ষেত্রে এই কৃষকদের জন্য আমার সাজেশান হচ্ছে, তারা শুধুমাত্র পিওর ওয়াটার যেটা, বা আমরা যেটা পানি খাই, সেই পানি না খেয়ে তারা যদি স্যালাইন খায়, কারণ আমরা জানি যে যখন পানি বের হয়ে যায় শরীর থেকে তখন প্রচুর পরিমাণে লবণও বের হয়ে যায়। কৃষকরা যদি শুধু পানি খায় তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা লবণের ঘাটতি দেখা যায়। তো সেই ঘাটতি দূর করার জন্য কৃষকের উচিত শুধুমাত্র পানি না খেয়ে পানির সাথে লবণ বা যেটা স্যালাইন, আমরা সাধারণত লুজ মোশন বা পাতলা পায়খানা হলে যে স্যালাইন খাই, সেই স্যালাইন যদি রোগী খায় বা কৃষকরা খায়, তাহলে পেশেন্টের বা রোগীর বা কৃষকের এই পানি শূন্যতা থেকে মুক্তি পেতে পারে এবং সে আরও ভালো ফিল করবে। পানি শূন্যতায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই গরমে বৃদ্ধ, এক্সট্রিম এজ যারা, যেমন বৃদ্ধ এবং শিশু বাচ্চারা, কারণ আমরা জানি যে আমাদের মানব দেহের বডি ফ্লুইড কম্পার্টমেন্টে সব সময় পানির পরিমাণটা কম থাকে বৃদ্ধদের এবং বাচ্চাদের। তো তাদের জন্য এই পানির যে পানি শূন্যতাটা খুব দ্রুত তৈরি হয়, তাই বৃদ্ধ এবং যারা বাচ্চা তাদের জন্য সাজেশান হচ্ছে, তারা যেন কখনোই অতিরিক্ত টেম্পারেচার বা অতিরিক্ত টেম্পারেচারে তারা যেন না যায়, এবং গেলেও যেন খুব দ্রুত যেন তারা পানি শূন্যতা দূর করার ব্যাপারে ব্যবস্থা নেয়। ব্যবস্থাটা হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে পানি এবং স্যালাইন বা ডাবের পানি খেতে পারে। ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এবং পানিতে যদি লবণ মিশিয়ে বা ওরসেলাইন যদি তারা খেতে পারে তাহলে এই পানি শূন্যতা দূর হবে। বাচ্চাদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তারা পানি শূন্যতায় খুব বেশি আক্রান্ত। সার্বিকভাবে যেহেতু তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের সবারই উচিত পানি শূন্যতার ব্যাপারে সচেতন হওয়া, কারণ পানি শূন্যতা থেকে বড় ধরনের সমস্যা, যেমন মেইনলি কিডনি রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে যদি পানি শূন্যতা তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে যে ইউরিনেশন বা প্রস্রাব তৈরি হচ্ছে না, আলটিমেটলি কিডনিতে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে এবং রোগী দীর্ঘমেয়াদে কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই পানি শূন্যতা থেকে বা কিডনি রোগ থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে পানি, বিশেষ করে লবণ পানি, যেটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম থাকে, লবণ পানি এবং ডাবের পানি, এগুলি যদি খেতে পারে তাহলে এই পানি শূন্যতা থেকে মুক্তি পাবে এবং দীর্ঘমেয়াদে কিডনি রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব।